بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. সৌদি আরব থেকে রিয়াজুল ইসলাম ভাই জানতে চেয়েছেন কুরবানি কার উপর ফরজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ভাই রিয়াজুল ইসলাম, ইখতালাফ আল উলামা ফি হুকম আল উযহিয়্যা, উলামায়ে কিরাম কুরবানির বিধানের ক্ষেত্রে মতভেদ করেছেন। হাল হিয়া ওয়াজিবা ইয়াসামু তারিকুহা আম সুন্নাহ মুআক্কাদা, কুরবানি করা কি ওয়াজিব যে ত্যাগকারী গুনাগার হবে, আম সুন্নাহ মুআক্কাদা না এটা সুন্নাতে মুআক্কাদা। ইয়াকরাহু তারকুহা যে ছেড়ে দেওয়াটা অপছন্দনীয়, এ ব্যাপারে উলামায়ে কেরাম মতভেদ করেছেন। কেউ বলেছেন ওয়াজিব যে ত্যাগকারী গুনাগার হবে, কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। তবে সহি কথা হচ্ছে আন্নাহা সুন্নাহ মুআক্কাদা, কুরবানি সুন্নাতে মুআক্কাদা। তবে যারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন এবং যারা ওয়াজিব বলেছেন সবাই একথার উপর একমত যে কুরবানি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি মাধ্যম, আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলাকে রাজি করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, এ ব্যাপারে সবাই একমত। ভাই আপনি জানতে চেয়েছেন যে কতটুকু টাকা থাকলে কুরবানি করতে হবে। ওয়া ইশতারাতু লি উজুবিল উযহিয়্যা আও সুন্নিয়াতিহা, কুরবানি যেহেতু ওয়াজিব অথবা সুন্নাত, সেই হিসাবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য অথবা কুরবানি সুন্নাত হওয়ার জন্য শর্ত হচ্ছে সামর্থ্যবান হতে হবে। সামর্থ্যবান হলেই কুরবানি ওয়াজিব হবে অথবা সুন্নাত হবে। সামর্থ্যবান বলতে ধনী হতে হবে। ধনী বলতে যে ব্যক্তি কুরবানি দিবেন সেই ব্যক্তির প্রয়োজন এবং তার পারিবারিক প্রয়োজনের চেয়ে তার কাছে যদি এতটুকু টাকা থাকে যেই টাকা দিয়ে সে কুরবানি করতে পারে, এরকম টাকা থাকলেই তার উপর কুরবানি ওয়াজিব হবে অথবা সুন্নাত হবে। এই কুরবানির সুন্নাত বা ওয়াজিব হওয়ার জন্য যে সামর্থ্য থাকতে হবে, ধনী হতে হবে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সা, যে ব্যক্তির সামর্থ্য আছে, মান কানা লাহু সা, যে ব্যক্তির সামর্থ্য আছে, ওয়ালাম ইউজাহি, তা সত্ত্বেও সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসল্লার নিকটবর্তী না হয়, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সা, যে ব্যক্তির সামর্থ্য আছে। এই সামর্থ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুয়াল গনি, সে যদি ধনী হয়, অর্থাৎ এমন টাকা থাকে যে টাকা তার প্রয়োজন এবং পরিবারের প্রয়োজনের চেয়ে বেশি এবং কুরবানি কিনতে পারে, এরকম টাকা থাকলে কুরবানি করা সুন্নাত হবে অথবা ওয়াজিব হবে। আর যদি এরকম না হয় তাহলে তার জন্য সুন্নাত বা ওয়াজিব হবে না।
ভাই, এই যে হাদিস, যে হাদিসটি বললাম যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কুরবানি করল না, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়, এই হাদিসটি সুনানু ইবনে মাজাতে এসেছে। হাদিসের নাম্বার হচ্ছে 3123। ভাই রিয়াজুল ইসলাম, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলামু বিসওয়াব, আল্লাহু ওয়ালিউত তাওফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।